আমরা যে সকালে ঢুকি রাতে বের হই, এটা তো আমাদের একটা কি বলে নিশ্চিন্ত জায়গা। এখানে ভয় নাই আমাদের, কোনো কিছু না, এটা সব মনে হয় নিজের ঘরের মানুষ। তা এখন যদি এরকম ঋষারিষি সবসময় ঝগড়াঝাটি চলে, গতবারও এরকম করছে, সে অবৈধভাবে দুইটা বর্ষ সে কাটিয়ে গেছে, কেউ কিছু বলে নাই, চলে গেছে। কিন্তু এইবার তো দীপজল ভাই, সে দীপজল ভাইকে ফুলের মালা দিল, সে ফুলের মালা দিয়ে তাকে কংগ্রাচুলেশন জানিয়ে সব কিছু করে সে বিদেশে চলে গেল। বিদেশে গিয়ে সে কেন উল্টা পাল্টা এইসব করতেছে, জানি না তার মাথার উপর কার হাত আছে, আমরা বলতে পারি না কিসের জন্য সে করতেছে গুলা। তবে এটা এটা সত্যি দীপজল ভাইকে আমরা চাই, দীপজল ভাই ছিল থাকবে, এখনো উনি এখানে থাকবে, উনি না থাকলে এই এফডিসি চলবে না। শিল্পীরা আসলে এই যে একটা জায়গা, মানুষের আস্থার জায়গা, সিনেমা দেখার যে জায়গা, সেগুলো না করে, সেগুলো রিচার্জ না করে, আমরা দেখি পার্শ্ববর্তী রাষ্ট্রে কিন্তু খুব সুন্দর সুন্দর সিনেমা করে, সেগুলো না করে তারা আসলে এই যে রাজনৈতিক একটা একজন শিল্পী হিসেবে আপনি কিভাবে, এটা তো আমার চোখে তো খুবই খারাপ, আমি তো এটা পছন্দই করি না। একজন শিল্পী সে থাকবে ফুলের মতো, তার মনের মধ্যে ফুলের মতো, সে ফুলের মতো একটা ফুল, সে তার ভিতর কেন হিংসা আহাজারি এগুলো আসবে, কিসের জন্য আসবে? আর হাইকোর্ট তো কারো বাপের না, এটা আমাদের সরকারের একটা হাইকোর্ট, এখানে আপনি যায় বিচার দিবেন, ওই বিচার ওরা নিয়ে নিবে, ওরা বিচার করবে, এটা কিসের জন্য? এটা আমরা মানিও না, মানবো না। এইবারও যদি কিছু হয় আমরা কি বলবো এখন, আমরা আসলে হাইকোর্ট ব্যাপারে আমি এমন একটা কিছু জানি না, এটা তো আমিও জানি না, দীপজল ভাই যখন জানে না আমিও জানি না, আছে তো অবশ্যই, না হলে আমি কি করে, আমার পিছনে একটা শক্তি যদি না থাকে আমি কি করে একটা জোরে কথা বলতে পারবো আপনাকে, সাহস লাগবে তো আমার। আমাদের পিছনে শক্তি দিয়ে, আমাদের পিছনে কোনো শক্তি নেই, আমাদের একমাত্র শক্তি এখন দীপজল ভাই, দীপজল ভাইকে চাই, উনি থাকলে আমাদের জন্য সবার জন্য ভালো। উনি ছবি করে, আমাদের অনেক আর্টিস্ট উনার ছবি কাজ করে, অনেক আর্টিস্ট যখন কাজ করে উনার ইয়েতে একটা ভালো না, এটা কোনটা কোনটা একটা নায়িকা যখন অন্য একজনের প্রভাব বিস্তার করে শিল্পী সমিতির মধ্যে, এটা নায়িকা হিসেবে কিংবা একজন চলচ্চিত্র মডেল হিসেবে এটা কতটুকু লজ্জার আপনি মনে করেন? এটা তো পুরাটাই লজ্জার ব্যাপার, এটা পুরাটাই লজ্জার ব্যাপার। একজন বাইরের মানুষ আসে, ও কয়টা ছবি করছে আমি জানি না, বলতে পারি না, তো ও যেভাবে দুই বোক মানে দুই তিন বছরের ভিতরে আইসা যেভাবে প্রভাব ফেলতেছে, সবার উপর একটা আলাদা ইয়ে করতেছে, এটা তো আমাদের কাছে, আমাদের এখন চাওয়া কিছুই না। আমরা হাইকোর্টও মানি না, আমরা কোনো কিছুই মানি না, আমরা দীপজল ভাইকে চাই, দীপজল ভাই অনেক ভোটে জিতছে, উনি জিতা মানুষ, ওনাকে আমরা রিটার্ন চাই এখানে সবাই, এটা